ষষ্ঠ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাসে আমরা তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের মাপযোগ বা পরিমাপ অধ্যায়ের ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি সম্পর্কে আলোচনা করব ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি পরিমাপ যোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি বলে যেমন তোমার ওজন তোমার উচ্চতা তোমার বাড়ির দেওয়াল ঘড়িতে নির্দেশিত সময় তোমার বিদ্যালয়ের যে ক্লাসরুম তার আয়তন তুমি বিদ্যালয়ে সাইকেলে করে যে এসেছ সে তার বেগ কত এগুলো সবই ভৌত রাশির মধ্যে পড়ছে এবারে লক্ষ্য করো এখানে কতগুলো প্রশ্ন রয়েছে যেমন তোমার উচ্চতা কত তোমার ওজন কত তোমার জন্য একটা চুড়িদার বা জামা বানাতে কতটা কাপড় লাগে তোমার বাড়িতে মাসে কতটা চাল লাগে তোমার পড়ার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত তোমার স্কুল কটা থেকে শুরু হয় কারো জ্বর হয়েছে কি না তুমি কীভাবে তা বুঝবে দেখো এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর খুঁজতে তোমাকে কি করতে হবে তোমাকে পরিমাপ করতে হবে এই সবকটা প্রশ্নের উত্তরটায় উত্তরেই তোমাকে পরিমাপ করে তার উত্তরটা তোমাকে দিতে হবে আমরা বুঝলাম আমাদের প্রতিদিনের জীবনে পরিমাপের গুরুত্ব কতটা এবারে আমরা জানব ভৌত রাশি কয় প্রকার দেখো ভৌত রাশিকে দুটো ভাগে ভাগ করা হয় মৌলিক রাশি আর লব্ধ রাশি যে রাশিগুলি গঠন করতে অন্য কোনো রাশির প্রয়োজন হয় না অর্থাৎ যে রাশিগুলি পরস্পর নিরপেক্ষ এবং রাশিগুলিকে উপযুক্তভাবে ব্যবহার করে অন্যান্য রাশিগুলিকে গঠন করা যায় তাদের আমরা মৌলিক রাশি বা প্রাথমিক রাশি বলবো যেমন দৈর্ঘ্য ভর সময় উষ্ণতা প্রবাহ এগুলো সব মৌলিক রাশি এরা নিরপেক্ষ এরা অন্য কোনো রাশির উপর নির্ভর করে না অপর দিকে লব্ধ রাশি বা ডিরাইভড কোয়ান্টিটি কি দেখো সমজাতীয় বা ভিন্ন জাতীয় মৌলিক রাশিগুলির সাহায্যে যে ভৌত রাশিগুলি কে আমরা গঠন করি তাদেরকে বলি লব্ধ রাশি যেমন ক্ষেত্রফল আয়তন বেগ তরণ বল ভর বেগ এগুলোকে আমরা লব্ধ রাশি বলি এই রাশিগুলি মৌলিক রাশির ওপর নির্ভরশীল এইবারে দেখো আমরা প্রমাণ করব যে বল একটি লব্ধ রাশি দেখো বল সমান ভর গুণ তরণ আবার তরণ সমান বেগ বাই সময় আবার বেগ একটি লব্ধ রাশি বেগ সমান দূরত্ব বাই সময় অতএব সে সব কী হলো বল সমান ভর গুণ দূরত্ব বাই সময় স্কয়ার সুতরাং আমরা দেখলাম বল ভর দূরত্ব এবং সময় এই তিনটি মৌলিক রাশির সমন্বয়ে গঠিত সুতরাং আমরা বলতেই পারি যে বল একটি লব্ধ ছবিটাই খেয়াল করো এটার মাধ্যমে আমরা লব্ধ রাশি ও মৌলিক রাশি সম্পর্কে বুঝব দেখো প্রথমেই আয়তন আয়তন সমান কি আমরা যদি কোনো একটা ঘরে মনে করো তোমার এই ক্লাসরুমটার আমরা আয়তন মাপবো কি করব এর দৈর্ঘ্য মাপব প্রস্থ মাপবো আর উচ্চতা মাপব দিয়ে উচ্চতা গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ যদি আমরা করি তাহলে ঘরের আয়তনটা আমরা পেয়ে যাব অন্যদিকে আমরা যে ঘরের ক্ষেত্রফলটা মাপি আয়তন নয় শুধু ক্ষেত্রফলটা মাপব তাহলে কী করবো ঘরটার দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আমরা ক্ষেত্রফল পাব। এখানে দেখো এখানে আয়তন ক্ষেত্রফল এগুলো হচ্ছে লব্ধ রাশি কেন লব্ধ রাশি দেখো এই রাশিগুলি মৌলিক রাশির উপর নির্ভর করছে উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ এইগুলো সব মৌলিক রাশি এই মৌলিক রাশিগুলোর উপর নির্ভর করে এই লব্ধ রাশি মানে আয়তন ক্ষেত্র ফল এগুলো গঠিত হয়েছে তাহলে আয়তনটা হচ্ছে লব্ধ রাশি আর উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ এগুলো মৌলিক রাশি অন্যদিকে ক্ষেত্র ফল হচ্ছে লব্ধ রাশি আবার দৈর্ঘ্য গুণ প্রস্থ এগুলো হচ্ছে মৌলিক রাশি তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছ লব্ধ রাশি এবং মৌলিক রাশি কি? ভৌত রাশিকে তার মান এবং অভিমুখের উপর ভিত্তি করে আবার দুটি ভাগে ভাগ করা যায় এখানে দেখো দেখানো হয়েছে স্কেলার রাশি আর ভেক্টর রাশি যেমন দৈর্ঘ্য সময় তাপমাত্রা ভর এগুলো সব স্কেলার রাশি আর ভেক্টর রাশি কি যখন মান আর দিক এগুলো থাকবে তাহলে আমরা স্কেলার রাশি বলতে কি বুঝি যেসব ভৌত রাশিকে প্রকাশ করার জন্য কেবল মানই যথেষ্ট তাদেরকে আমরা স্কেলার রাশি বলব যেমন দৈর্ঘ্য ভর এগুলো স্কেলার রাশি এর কেবল মানই যথেষ্ট এগুলো প্রকাশ করতে গেলে এর দিক লাগে না বা অভিমুখ লাগে না অন্যদিকে যেসব রাশির মান ও অভিমুখ দুই আছে তাদেরকে আমরা ভেক্টর রাশি বলবো যেমন বেগ ওজন স্মরণ তরণ ভরবেগ ক্ষেত্রফল বল চাপ এগুলো সব ভেক্টর রাশির উদাহরণ তাহলে ছাত্রছাত্রীরা আমরা ভৌত রাশি এবং তার প্রকারভেদ সম্পর্কে জানলাম এবারে আমরা ভৌত রাশিকে যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে ভৌত রাশিকে পরিমাপ করতে হবে আমরা পরিমাপের গুরুত্ব সম্পর্কে বুঝেছি এবার পরিমাপকে প্রকাশ করতে গেলে তার একটা এককের প্রয়োজন হয় যাকে আমরা পরিমাপ পরিমাপের একক বলি কোনো ভৌত রাশির যে সুনির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণকে প্রামাণ্য বিবেচনা করে তার সাপেক্ষে রাশিগুলির পরিমাপ করা হয় তাকেই আমরা পরিমাপের একক বলি এই এককের প্রয়োজনীয়তা কী ভৌত রাশির স্বতন্ত্রতা বজায় রাখার জন্য এবং বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য এককের প্রয়োজন হয় দেখো ভৌত রাশির পরিমাপের এককগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করি মৌলিক একক এবং লব্ধ একক মৌলিক এককটা কী না মৌলিক একটা স্বাধীন এরা স্বাধীনভাবে গঠিত হয় অন্য এককের উপর এরা নির্ভর করে না মৌলিক রাশি যেমন দৈর্ঘ্য ভর সময় এই সব মৌলিক রাশির একক হচ্ছে মৌলিক একক আর লব্ধ এককগুলি এক বা একাধিক প্রাথমিক একক বা মৌলিক এককের সমন্বয়ে গঠিত হয় যেমন বেগ তরণ বল আয়তন ভরবেগ ইত্যাদি একক অতএব লব্ধ রাশির একক মৌলিক এককের ওপর নির্ভর করে গড়ে ওঠে ভৌত রাশির একককে প্রকাশ করার জন্য বেশ কিছু প্রচলিত পদ্ধতি আছে সেগুলো জানার আগে আমরা আগে জেনে নেবো যে একক পদ্ধতি কি যেহেতু বিভিন্ন রাশিগুলির পরিমাপ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মূল রাশিগুলোর ওপরেই নির্ভরশীল তাই নির্বাচিত কিছু মূল বা প্রাথমিক রাশির সহযোগে পরিমাপের যে ব্যবস্থা বা পদ্ধতি অবলম্বন করা হয় তাকেই আমরা বলি পরিমাপের পদ্ধতি এই পরিমাপের তিনটি প্রচলিত পদ্ধতি রয়েছে যেমন এপিএস পদ্ধতি সিজিএস পদ্ধতি এবং এসআই বা আন্তর্জাতিক পদ্ধতি পরিমাপের বিভিন্ন পদ্ধতি জটিলতা এড়াতে এবং বিশ্বের বিভিন্ন দেশে পরিমাপের সমতানার জন্য উনিশশো সালে পরিমাপের একটি আধুনিকীতম পরিমার্জিত এবং সর্বজন গ্রাহ্য পদ্ধতি প্রস্তাবিত হয় যাকে আমরা বলি আন্তর্জাতিক একক পদ্ধতি বা এস আই একক পদ্ধতি এই এসআই পদ্ধতিতে যেমন ক্ষুদ্র মানের রাশিকেও মাপা যায় তেমনি আবার অনেক বড় মানের রাশিকেও মাপা যায় দেখো এখানে ছবিতে এসআই পদ্ধতিতে কিছু মৌলিক রাশিও তার একক দেখানো হয়েছে যেমন দৈর্ঘ্য তার একক মিটার ভর একক কিলোগ্রাম সময় তার একক সেকেন্ড প্রবাহ একক অ্যাম্পিয়ার আলোর তীব্রতা তার একক ক্যান্ডেলা অণু বা পরমাণুর পরিমাণ তার একক মোল উষ্ণতা তার একক কেলভিন এগুলো আমরা দেখলাম এসআই পদ্ধতিতে বিভিন্ন মৌলিক রাশির একক এবারে আমরা দেখব বিভিন্ন প্রকার একক পদ্ধতির তাদের নামের অর্থ কী দেখো সিজিএস পদ্ধতি সিজিএস পদ্ধতির সি সমান সেন্টিমিটার অর্থাৎ এটা দৈর্ঘ্য রেক জি ফর গ্রাম এটা ওজন বা ভরে রেক আর এস ফর সেকেন্ড এটা সময় একক তাহলে সেন্টিমিটার গ্রাম আর সেকেন্ড এই তিনটেকে নিয়েই সিজিএস পদ্ধতির নামকরণটি হয়েছে এবার আমরা এস পদ্ধতির ক্ষেত্রে দেখব কেন এ পি এস বলা হয় এ ফর ফুট অর্থাৎ দৈর্ঘ্যের একক পি ফর পাউন্ড এটা ভরের একক এবং এস ফর সেকেন্ড অর্থাৎ সময়ের একক অর্থাৎ এস পদ্ধতিটি ফুট পাউন্ড এবং সেকেন্ড বা সময়ের এই তিনটে সমন্বয়ে এপিএস পদ্ধতির নামকরণ হয়েছে এসআই পদ্ধতি আর এক নাম এম কে পদ্ধতি এখানে এম ফর মিটার দৈর্ঘ্য রেকক কে ফর কিলোগ্রাম যা ভর বা ওজনের একক এবং এস ফর সেকেন্ড অর্থাৎ সময় একক এই এই মিটার কিলোগ্রাম এবং সেকেন্ড এই তিনটে নিয়েই এম কে এস নামকরণটি হয়েছে কিন্তু আমরা সবাই জানি যে এম কে পদ্ধতি কি পদ্ধতিটি এসআই পদ্ধতি নামে বেশি পরিচিত এসআই কথাটা এসেছে সিস্টেম ইন্টারন্যাশনাল বা ইন্টারন্যাশনাল সিস্টেম থেকে কারণ আমরা জানি এটি একটি আন্তর্জাতিক পদ্ধতি সর্বজন গ্রাহ্য এবং সারা বিশ্বে এই পদ্ধতি সর্বাধিক প্রচলিত এবারে আমরা সাতটি মৌলিক রাশির একক এবং প্রতীকগুলি দেখে নেব যেমন দৈর্ঘ্য এর একক মিটার সিম্বল এম ভর এর একক কিলোগ্রাম সিম্বল কেজি সময় একক সেকেন্ড সিম্বল এস বৈদ্যুতিক প্রবাহ একক অ্যাম্পিয়ার সিম্বল এ তাপমাত্রা একক কেলভিন সিম্বল কে পদার্থের পরিমাণ একক মোল সিম্বল মোল দ্বীপন তীব্রতা একক ক্যান্ডেলা সিম্বল সিডি দেখো আমরা দেখলাম এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার এবার আমরা দেখব আন্তর্জাতিক প্রমাণ মিটার কি বা আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে ধরা হয় আঠেরোশো সালে ফ্রান্সের প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স নামক সংস্থায় শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখা প্ল্যাটিনাম ও ইরিডিয়াম এখানে প্ল্যাটিনাম নাইনটি পারসেন্ট থাকে এবং ইরিডিয়াম টেন পারসেন্ট থাকে এই প্ল্যাটিনাম ও ইরিডিয়ামের শঙ্কর ধাতু তৈরি একটা দণ্ডের দু প্রান্তের দুটি নির্দিষ্ট দাগের মাঝের দূরত্বকে সারা বিশ্বে প্রমাণ বা স্ট্যান্ডার্ড মিটার হিসাবে ধরা হয় এবং এটাই হচ্ছে এক মিটার এই প্রমাণ এক মিটার থেকে তার গুণিতক ও উপগুণিতক এককগুলি তৈরি করা হয় এভাবে দশ দিয়ে গুণ করে আমরা এসআই পদ্ধতির বড় একক পেতে পারি এইভাবে গুণ করে বড় একক পাওয়া একে বলা হয় গুণিতক একক বা মাল্টিপল ইউনিট এইভাবে আমরা উপগুণিত এককগুলি পাই যেমন ছবিতে তোমরা খেয়াল করো মিলিমিটার সেন্টিমিটার ডেসিমিটার এগুলো হলো সাবমাল্টিপল ইউনিট বা উপগুণিত একক বা ছোট একক অন্যদিকে দেখো ডেকামিটার হেক্টামিটার কিলোমিটার এগুলো হলো মাল্টিপল ইউনিট বা বড় একক বা আমরা বলি গুণিতক একক দেখো ছবিতে খেয়াল করো প্রথমটার দশ গুণ হলো দ্বিতীয়টা আবার যদি আমরা পেছনের দিকে আসি তাহলে প্রথমটার একের দশ গুণ হল তার আগেরটা এইভাবে গুণিতক এবং উপগুণিতক এককগুলি একটি সাপেক্ষে আরেকটি মাপা হয় তাহলে আমরা দৈর্ঘ্যের পরিমাপ সম্পর্কে জানলাম এবার দেখো ভৌত রাশিগুলিকে মাপতে কোনো না কোনো যন্ত্রের প্রয়োজন হয় যেমন এখানে দেখো স্কেলের ছবি দেওয়া আছে স্কেলের সাহায্যে আমরা দৈর্ঘ্য মেপে থাকি আবার দেখো সাধারণ দাড়িপাল্লা বা ইলেকট্রনিক যে ওয়েট মেশিন এগুলোর সাহায্যে আমরা বিভিন্ন বস্তুর ওজন করে থাকি প্রাচীনকালে দৈর্ঘ্যের পরিমাপ করা হতো বিঘত হাত এর সাহায্যে মেপে প্রাচীনকালে গ্রীষে দৈর্ঘ্যের একক হিসাবে বিঘতকে ব্যবহার করা হতো আবার প্রাচীনকালে মিশরে দৈর্ঘ্যের একক হিসাবে ব্যবহার করা হতো হাত বা কিউবিট এগুলো সব প্রাচীন দৈর্ঘ্য পরিমাপের পদ্ধতি এবারে আমরা ক্ষেত্রফলের পরিমাপ সম্পর্কে পড়ব ক্ষেত্রফল কি কোনো বস্তু একটি তলে যে স্থান বা অঞ্চল জুড়ে থাকে সেই স্থান বা অঞ্চলকেই ওই বস্তুর ক্ষেত্রফল বা বস্তুটির পৃষ্ঠস্থলের ক্ষেত্রফল বা সারফেস এরিয়া বলে থাকি এসআই পদ্ধতিতে এই ক্ষেত্রফলের একক হলো বর্গমিটার ধরো তোমার বিজ্ঞান বইটা টেবিলের উপরে আছে এখন তোমার ওই বিজ্ঞান বইটা টেবিলের উপরে টেবিলের যতটা জায়গা জুড়ে আছে সেই সেটাকে আমরা ওই বিজ্ঞান বইয়ের ক্ষেত্রফল ফল বলতে পারি এখন এইটাকে বার ক্রজন কী করতে হবে একটা চক নিয়ে বিজ্ঞান বইয়ের চারিদিকে আমি একটা চকের দাগ দিয়ে দিলাম এবার যদি বিজ্ঞান বইটাকে তুলে নিই তাহলে আমরা একটা আয়তক্ষেত্রের মতো পাবো সেই আয়তক্ষেত্রের একটা দৈর্ঘ্য আছে একটা প্রস্থ আছে এবার আমরা দৈর্ঘ্যকে প্রস্ত দিয়ে যে গুণ করি তাহলে ওই অঞ্চলটার ক্ষেত্রফল পেয়ে যাব সেটাই হবে ওই বিজ্ঞান বইটার ক্ষেত্রফল এটা করতে গিয়ে আমাকে একটা যন্ত্রের সাহায্য নিতে হবে সেই যন্ত্রটার নাম কি স্কেল এই স্কেলের সাহায্যে আমরা দৈর্ঘ্য এবং প্রস্তর পরিমাপটা বার করতে পারবো তাহলে আমরা বুঝলাম যে কীভাবে আমরা কোনো একটা বস্তুর ক্ষেত্রফল বার করছি এইবার তোমরা ছবি লক্ষ্য করো একটা ফুটবলের ছবি তোমরা দেখতে পাচ্ছ এবার আমাকে ফুটবলের ক্ষেত্রফল বার করতে হবে তাহলে কীভাবে বার করব এই ফুটবলের উপরই তলটাই হচ্ছে তার ক্ষেত্রফল বা যাকে আমরা বলি সারফেস এরিয়া ধরো তুমি ফুটবলটাকে রঙ করলে গোটা তলটা রঙ করলে তাহলে এই যতটা রঙ করলে বাইরের সেটা পুরোটাই হচ্ছে তার ক্ষেত্রফল এখন ফুটবলের ক্ষেত্রফল মাপার যে ফর্মুলা দেখো এখানে ক্ষেত্রফল সমান পাই এই যে তোমরা চিহ্নটা দেখতে পাচ্ছ একে বলে পাই পাই গুণ ব্যাস গুণ ব্যাস তাহলে আমার ফুটবলের ব্যাসটা পার করতে হবে ব্যাসটা পার করলে পায়ের মানটা হচ্ছে নির্দিষ্ট যার মান এখানে দেখো বলে দেওয়া আছে তিন দশমিক এক চার তাহলে কী হবে ফুটবলের ক্ষেত্রফল তিন দশমিক এক চার গুণ তার ব্যাস গুণ আবার তার ব্যাস তাহলে আমরা ফুটবলের ক্ষেত্র পেয়ে যাব এখন আমি দেখবো যে কীভাবে ফুটবলের ব্যাস নির্ণয় করব। দেখো ফুটবলটাকে বা কোনো বলকে একটা সমতলের ওপর রেখে দাও এরপর তার দুপাশ স্পর্শ করে দুটো বই রাখো ছবিতে তোমরা খেয়াল করো এইবার এই বই দুটোর দূরত্ব স্কেলের সাহায্যে মেপে নাও এই মাপই হবে বলটার ব্যাস এবার আমরা বলের ব্যাস যদি পেয়ে যাই তাহলে আমরা খুব সহজেই বলের ক্ষেত্রফল ছবিতে যেভাবে ফর্মুলা তোমায় দেখিয়েছি সেভাবে তোমরা বার করতে পারবে এবারে আমরা আয়তনের পরিমাপ সম্পর্কে পড়ব বস্তু মাত্রই সে কিছুটা স্থান দখল করে থাকে কোনো বস্তু যে পরিমাণ স্থান দখল করে থাকে সেই পরিমাণকে ওই বস্তুর আয়তন বলে এসআই পদ্ধতিতে আয়তনের একক হলো ঘন মিটার যাকে মিটার কিউব দিয়ে প্রকাশ করা হয় আয়তনের অন্যান্য এককগুলি হল লিটার মিলিলিটার ঘন সেন্টিমিটার বা কিউবিক সেন্টিমিটার শিশি এবারে আমরা জানব লিটার কাকে বলে চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বা দুশো সাতাত্তর কেলভিন উষ্ণতায় এক কিলোগ্রাম বিশুদ্ধ জলের আয়তনকে এক লিটার বলা হয় এবারে আমরা দেখব কিছু পরিমাণ তরলের আয়তন কীভাবে পরিমাপ করা যায় আয়তন মাপুনি চুংয়ের সাহায্যে কিছু পরিমাণ তরলের আয়তন মাপা যায় মাপুনি চুং কি মাপনী চুং হল কাঁচ বা অন্য কোনো স্বচ্ছ বস্তু দিয়ে তৈরি একটা চোঙাকৃতি পাত্র পাত্রের গায়ে সাধারণত মিলিলিটার এককে অংশাঙ্কন করা থাকে যার দ্বারা তরলের আয়তন মাপা যায় তোমরা এই ছবিতে লক্ষ্য করো মাপনির চোং দেখো তার গায়ে মিলিলিটার এককে বিভিন্ন অংশাঙ্কন করা আছে এবং তার মধ্যে যখন জল বা কোনো তরল দেয়া হয় তখন সেই অংশাঙ্কন দেখে তরলের যে উপরিতলের মাত্রা তার সাথে অংশাঙ্কন মিলিয়ে আমরা আয়তনের পরিমাপ করে থাকি মাপনিচং ছাড়াও দেখো এখানে বিকার ক্রনিক্যাল ফ্লাস্ক ইত্যাদি ছবি রয়েছে তাদের গায়েও অংশাঙ্কন করা আছে এবং সেই অংশাঙ্কনের মাধ্যমে আমরা বিভিন্ন তরলের আয়তনের পরিমাপ করে থাকি অর্থাৎ আমরা দেখলাম যে কিভাবে তরলের আয়তন পরিমাপ করা পদ্ধতিটা কি আমাদের আজকের ক্লাস এখানেই শেষ হল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে